তুই কার লোক? তোর নাম কি বল? আমি জোসেফ, আমি ব্যবসা করি। সকালে তুই কোথায় গিয়েছিলি? তাই সত্যি কথা বল। তোর হাতে একটা নীল রঙের ব্যাগ ছিল, কি ছিল ওটার মধ্যে? আমি জানি না। এই জানিস কার সামনে কথা বলছিস তুই? গুরু, গুরুর সামনে কথা বলছিস। এখনো বলছি সত্যি কথা বল, নইলে নইলে তোর লাশ এখান থেকে গায়েব হয়ে যাবে। আমার গায়ে হাত দিলে ওই কেদারনাথ তোদের ছাড়বে না। আমার সামনে কেদারের নাম নিবি না। এখন বল ওই নীল ব্যাগে কি আছে আর ওটা কোথায় রেখেছিস? আমাকে মারবেন না, ওই নীল ব্যাগে একটা টাইম বোম রাখা আছে, গণেশ মন্দিরের পেছনে ঠিক 10টায় ওটা ফাটবে। গুরু, আর মাত্র 10 মিনিট সময় আছে। যে মালগুলো পাঠাবার কথা ছিল যেন সময় মতো পৌঁছে যায়। লেট করবে না, লেট করলে আমার লস হয়ে যাবে। ওকে বাই। বস, আমরা যে টাইম বোম গণেশ মন্দিরে রেখেছিলাম সেটা গুরু সরিয়ে দিয়েছে। ব্যাড নিউজ। হ্যালো, আমি গুরুর বাড়ি থেকে বলছি। কেদারনাথ স্পিকিং। হ্যাঁ, গুরু আপনার সঙ্গে দেখা করে কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলতে চান। ওকে, আমিও কথা বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নিউজ, ইটস আ গুড নিউজ। তোমার ভাইপো কোথায়? এখনো তো এলো না। আসবে আসবে। আমার ভাইপো কাউকে কোনো কথা দিলে কখনো কথার খেলাপ করে না, ভারী সাহসী ছেলে বস। কিন্তু এত দেরি করছে কেন সে? দেখুন না, এক্ষুনি এসে ওই তো এসে গেছে। আমার নাম গুরু, সবাই আমায় গুরু বলে ডাকে। হ্যাঁ, আমি জানি তোমার নাম গুরু। তুমি তো আমাদের শ্যামের ভাইপো, তো নাও বলো কি বলতে চাও। অবশ্য অবশ্য তুমি যদি কোনো সাহায্য আমার কাছে চাও তুমি বলো, আমি তোমাকে সাহায্য। আমি তোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে আসিনি, এটা তোর আর আমার মধ্যে ঝামেলা। এই ঝামেলার মধ্যে কাকা আর আমার লোককে জড়াবি না। একটা কথা মনে রাখিস, আমি যেদিন চাইব যখন চাইব সেটাই হবে এই পৃথিবীতে তোর শেষ নিঃশ্বাস। এই তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? একটা জানোয়ারের সঙ্গে কথা বলছি। ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে যে এই যুদ্ধক্ষেত্রে তুমি নিহাতি একজন শিশু। তুমি জানো যে তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তোমার কি পরিণতি হবে? তুই একটু আগে বললি না যে আমার মৃত্যু তোর হাতে হবে, তাহলে এবার শুনে রাখ, তার আগে তোর মৃত্যু আমার হাতে হবে। তাকে দেখ।
এ লড়াই তোর আর আমার লড়াই। যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো মোকাবিলা আমার সাথে কর। আজকের পর যদি তুই সাধারণ মানুষের উপর অত্যাচার করিস তাহলে আগামী দিনে সূর্যোদয় তুই নিজের চোখে দেখতে পাবি না। আমার এক কথা একশো কথার সমান। যদি তোমার ভাইপোকে আমি মেরে ফেলতাম তাহলে আমার কোনো টেনশনই থাকতো না। শুধু তোমার জন্য আজ আমি ওকে মারতে পারলাম না। আপনি টেনশন করবেন না স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ওর সঙ্গে কথা বলব। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা মনে রেখে দিও, এটাই কিন্তু আমার লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। থ্যাংক ইউ স্যার।